এই মুহূর্তে মেট্রোরেলে আছেন আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা আসলে ঠিক 9:50 মিনিটে পুরা উত্তর যে স্টেশন দেয়াবাড়ি থেকে সেখান থেকে রওনা দিয়েছিলাম। আমরা ঠিক এখন আগারগাঁও স্টেশনে এসে পৌঁছেছি। মাত্র 12 মিনিটেই আমরা এই 11.73 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছি। আমার সঙ্গে অনেক যাত্রীরাও ছিলেন, তবে আজকে যেটি হয়েছে, যেহেতু বাণিজ্যিক যাত্রা আজকে প্রথম দিন, প্রথম দিনে শুধুমাত্র যারা এই মেট্রোর অভিজ্ঞতা নেওয়ার জন্যই অনেকে এসেছেন। যারা উত্তরা থেকে সকালের দিকে ভ্রমণ করেছেন তারা আগারগাঁও এসেছেন, আগারগাঁও এসে আবার ফিরতি ট্রেনে উত্তরা ফিরে গেছেন। আবার অনেকেই যারা সকালে আগারগাঁও থেকে উত্তরা গিয়েছিলেন পরবর্তী ট্রেনে, সেখানে প্ল্যাটফর্মে কিছুটা সময় কাটানোর পরে তারা আবার ফিরতি ট্রেনে আগারগাঁও ফিরে এসেছেন। মূলত ছোট পরিবারের ছোট বাচ্চা সন্তানদের অভিজ্ঞতা, তাদেরকে নিয়ে শখ পূরণের জন্যই, অনেকটা আক্ষেপের জন্যই বা অনেকটা শখ মেটানোর বা অভিজ্ঞতার জন্যই তারা আজকের এই ভ্রমণটি হচ্ছে। তবে এই দুই প্রান্তে যাদের প্রয়োজন আছে, যারা আগারগাঁও থেকে উত্তরা কোনো প্রয়োজনে যাচ্ছেন, এ ধরনের যাত্রীর সংখ্যা কিন্তু খুব একটা নেই। আর সকালের দিকে যখন আমি আগারগাঁও স্টেশনে ছিলাম, একটু কিছুটা স্টেশনে ঢুকতে বিলম্ব হয়েছে। আমরা দেখেছি যে প্রায় আধা ঘন্টা পরই, অর্থাৎ নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর, আর সকাল 8টায় যেহেতু স্টেশন খোলার কথা, ট্রেন চলাচল শুরু হওয়ার কথা, এর আধা ঘন্টা পরে এই আগারগাঁও স্টেশনের যে মূল যে ফটক সেটি খুলে দেওয়া হয়। সার্ভার নিয়ে একটু জটিলতা ছিল, টিকিট কাটা অর্থাৎ ভেন্ডিং মেশিনে টিকিট কাটা নিয়ে একটু জটিলতা ছিল, যদিও পরে সেটি কেটে যায়। ভিন্ন উপায়ে যাত্রীরা টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করতে পারছেন। আর আজকে ট্রেনটি চলবে বেলা 12টা পর্যন্ত, অর্থাৎ 4 ঘন্টা। 3 মাস পরীক্ষামূলকভাবে এই দিনে 4 ঘন্টা করে ট্রেনটি চালানোর এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে। আর যে 9টি স্টেশন উত্তরা আগারগাঁও, উত্তরা থেকে এই আগারগাঁও পর্যন্ত 9টি স্টেশন, তার মধ্যে কোনো স্টেশন অর্থাৎ বাকি যে 7টি স্টেশনে ট্রেন কিন্তু থামছে না। আর আমরা দেখেছি যে এই স্টেশনে উঠার ক্ষেত্রে টিকিট কাটা, টিকিট কিভাবে কাটতে হয়, কিভাবে টিকিটটা পাঞ্চ করতে হয়, পাঞ্চ করে কিভাবে ট্রেনে ওঠার জন্য লাইনে দাঁড়াতে হয়, সব বিষয়গুলো কিন্তু মেট্রোরেল কর্তৃপক্ষ থেকে ব্যাপকভাবে মনিটর করা হচ্ছে। সাইনগুলো যারা বুঝতে পারছেন না কোন দিক দিয়ে ঢুকবেন, কোন দিক দিয়ে বের হবেন, সব বিষয়গুলো কিন্তু মেট্রোরেলের যারা কর্মকর্তা রয়েছেন তারা যাত্রীদেরকে বুঝিয়ে দিচ্ছেন। এবং যে কোনো সাহায্যের জন্য রোভার স্কাউটের সদস্যরাও রয়েছে, তারাও কিন্তু কাজ করছেন। তারা অনেকেই অসতর্কভাবে সেলফি তোলার চেষ্টা করছেন, তাদেরকেও নিষেধ যেমন করা হচ্ছে, তেমনি ট্রেনে ওঠার জন্য কোথায় দাঁড়াবেন, কিভাবে দাঁড়াবেন সেটি কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত যেসব যাত্রীদের সঙ্গে কথা বলেছি তাদের মুখে আসলে উচ্ছ্বাস ছাড়া কোনো কিছুই কিন্তু আমরা পাইনি। তারা সবাই আনন্দিত, পরিবারের ছোট্ট শিশুরা যারা বাবা মায়ের সঙ্গে এই মেট্রো রেলে ভ্রমণ করতে এসেছেন তারাও আনন্দিত। এবং যেহেতু আজকে সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ দিন, সেই কারণে অনেকেই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নেওয়ার জন্যই এসেছেন। আর যেটি বলে রাখি যে এই মেট্রো রেলটি আজকে বেলা 12টা পর্যন্ত চলবে, প্রতিদিন 4 ঘন্টা এটি চালানোর সিদ্ধান্ত, আপাতত এই 3 মাস এভাবেই চলবে। তবে এখন পর্যন্ত যাত্রীরা নির্বিঘ্নেই চলাচল করছেন এবং তারা স্বস্তি নিয়েই কিন্তু বাড়ি ফিরছেন। এই ছিল আগারগাঁও স্টেশন থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা এখন চলে যাব উত্তরা দিয়াবাড়ি, সেখানে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি, তার কাছ থেকে সেখানকার খবর জানব। রাজধানীর উত্তরা উত্তর স্টেশন অর্থাৎ মেট্রো রেলের প্রথম স্টেশন, আমরা জানি যে আজ উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত যাওয়া যাচ্ছে। এবং আজকে এই যে স্বপ্ন দুয়ার খোলার যে গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী হতে সকাল থেকেই সাধারণ মানুষ এসে বসে আছেন, অপেক্ষায় আছেন, অনেকে সেই রাত 3টার দিকে এসেছেন। আসলে একটু বলে রাখি যে অনেকে যেমন নিজের প্রয়োজনে আজকে যেমন আগারগাঁও থেকে বা উত্তরাবাসী যেমন আগারগাঁও যাচ্ছেন, আগারগাঁর লোকজন উত্তরায় আসছেন কেউ কাজের প্রয়োজনে। আর অধিকাংশ মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা শুধুমাত্র প্রথম দিনের প্রথম অভিজ্ঞতার সারথি হওয়ার জন্য এসেছেন। ঠিক এই
মুহূর্তে যদি আমরা একজনকে দেখি বয়োজ্যেষ্ঠ নাগরিক, তিনি কিন্তু এই যে ইতিহাসের সাক্ষী সেটি নিজের মোবাইলে ধারণ করছেন, কিন্তু তার সঙ্গে কথা বলবো। আপনি ঠিক কাউন্টারের কাছে দাঁড়ানো, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আপনি টিকিট পেতে যাবেন, কেমন অনুভূতি কাজ করছে? অনুভূতি আর কি বলবো, মুখে বলারই নেই, কিন্তু বিড়ম্বনা, এক ঘন্টা লাইনে ছিলাম। প্রথম দিন প্রত্যেকেরই তো একটু আগ্রহ, এই জন্যই হয়তো স্বপ্নের একটা ওঠার জন্য কাজের জন্য যাচ্ছি। এখন তো একদম কাছাকাছি চলে এসেছেন, স্বপ্ন তো পূরণ হতে যাচ্ছে। টিকিটটা হাতে পাইলে মনে বিড়ম্বিতার হয়ে যাবে। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন, লাইনে দাঁড়িয়েছিলেন, কষ্ট হয়েছে, এখন তো শান্তি লাগছে, মনে হচ্ছে না, এখন মনে হচ্ছে না, রিল্যাক্স। আচ্ছা, আপনি কি এই যে যাত্রা করছেন কোন বিশেষ প্রয়োজনে নাকি শুধু আজকে? আমার এটা দিয়ে আমার প্রয়োজন, ওখানে যাওয়া প্রয়োজনই যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, আপনার যাত্রা শুভ হোক। আমরা একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক, তার সঙ্গে কথা বললাম। আমরা যেমনটা বলেছি যে দীর্ঘ সময় ধরে মানুষ অপেক্ষা করছেন, কেন অপেক্ষা করছেন? একটাই উদ্দেশ্য প্রত্যেকের, সেই উদ্দেশ্য এই অভিজ্ঞতা একবার হলেও নেয়া। এবং এটি কিন্তু চাইলে অনেকে মেট্রোরেল আজকে যাত্রী সহ যাত্রা শুরু করেছে, সেটি কিন্তু এই যাত্রা চলতেই থাকবে, কিন্তু চাইলে পরে ওঠা যেত। কিন্তু আজকে কেন এত মানুষের ভিড়? কারণ প্রত্যেকের মধ্যেই কিন্তু একটাই প্রত্যাশা যে প্রথম দিন এই ইতিহাসের সাক্ষী হওয়া। এবং এখানে এসে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্মে কিন্তু স্বয়ংক্রিয় যে টিকিট কাটার যে যন্ত্রটি রয়েছে সেখানে কিন্তু খুব সুন্দর করে বাংলায় তথ্যগুলো দেয়া আছে যে কেউ চাইলে কিভাবে তিনি এই স্বয়ংক্রিয় মেশিন থেকে তার টিকিটটি সংগ্রহ করবেন, কিভাবে তিনি মেট্রোরেলের যে প্ল্যাটফর্ম বা যেখান থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে সেখানে যাবেন, সেই বিষয়গুলো কিন্তু চাইলেই একজন নিজের মতো করে করতে পারবেন। এখানে কিন্তু কারোর সাহায্য নেওয়ারও দরকার নেই, কারণ সব কিছু সুন্দর করে সাইনেজ ব্যবস্থা রয়েছে এবং সব বাংলায় সুন্দর করে লেখা রয়েছে। এবং আমরা একটু এই পাশটা যাব যে পাশে হচ্ছে মেট্রোরেলের যাত্রীরা এসে পৌঁছেছেন, অর্থাৎ অনেকেই আগারগা থেকে ঠিক উত্তর স্টেশনে এসে পৌঁছলেন। তাদের কয়েকজনের সঙ্গে একটু কথা বলে তাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করব। আমরা যদি একটু এগিয়ে যাই কয়েকজনের কাছ থেকে, আপনারা কি মাত্র আসলেন আগারগা থেকে? হ্যাঁ, একটু আপনার কাছে জানতে চাই, আগারগা থেকে উত্তরা পর্যন্ত আসলেন, আপনার অভিজ্ঞতা কেমন? অনেক ভালো ছিল, মানে অনেক সুন্দর দৃশ্য দেখতে আমরা আসছি এবং অনেক গ্রামের ভিউটা আমরা দেখছি। অনেক ট্রেনটা অনেক ফাস্ট চলে এসেছে আর টাইমটা অনেক অল্প ছিল আমার কাছে মনে হয়। অর্থাৎ এত দ্রুত চলে এসেছেন, ভালো করে সবকিছু বুঝতেই পারিনি অ্যাকচুয়ালি। আমরা মিরপুরবাসীরা অনেক কষ্ট করছি মেট্রোরেলের জন্য, তো এতদিন পরে নিচেও খুব সুন্দর রাস্তা বানানো হয়েছে আর উপরে তো এত সুন্দর সহজ যাতায়াতের জন্য খুব ভালো, মেট্রোরেলটা অনেক ভালো হয়েছে আমাদের জন্য, মিরপুরের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি বড় সংখ্যক যাত্রী, একদল যাত্রী এসে মাত্র নেমেছেন, তারা আগারগা থেকে এই উত্তর স্টেশনে এসে পৌঁছালেন। অর্থাৎ সবার যে অভিজ্ঞতা খুবই সুখকর অভিজ্ঞতা, প্রত্যেকেই কিন্তু খুবই আনন্দের সাগরে ভাসছেন, অর্থাৎ এই নতুন দিনের নতুন দিগন্ত উন্মোচনের সাক্ষী হতে পেরে প্রত্যেকে কিন্তু একটি গর্বের যে বিষয় সেটি কিন্তু প্রত্যেকে প্রকাশ করছেন। অর্থাৎ প্রত্যেকের অনুভূতিগুলো কিন্তু একদমই আলাদা, ব্যক্তিগত যে একটি সুখ সেটি আমরা দেখতে পাচ্ছি, অর্জন সমগ্র বাঙালির, অর্জন বাংলাদেশের, কিন্তু অনুভূতিগুলো প্রত্যেকের একান্ত ব্যক্তিগত। আমরা চলে যাচ্ছি সহকর্মী রাশেদ লিমনের কাছে, তার কাছে কি তথ্য আছে সেটি দেখে নিব। আমরা তো এই মুহূর্তে রয়েছি আগারগাঁও স্টেশনে, আগারগাঁও থেকে আমাদের গন্তব্য হবে এখন উত্তর স্টেশন। সকাল থেকেই কিন্তু আমরা যাচ্ছি, এই যখনই প্রত্যেকটি ট্রেন থামছে এবং ট্রেনে যখন যাত্রীরা উঠছে তখন কিন্তু আসলে এই যে যারা যাত্রী থাকছেন এই ভিতরে তারা কিন্তু আসলে খুবই উল্লাসে ফেটে পড়ছেন। এবং অ্যানাউন্সমেন্টগুলো যেটি বারবারই বলছি যে অ্যানাউন্সমেন্টগুলো আসলে যদি যাত্রীরা খেয়াল করেন বা মনোযোগ দিয়ে শুনেন তাহলে কিন্তু আসলে মেট্রোরেল ব্যবহার বা মেট্রোরেল চলাচলে তাদের খুব একটা ক্ষতি হচ্ছে না। যদিও আমরা যেটি দেখছি সকাল থেকে যারা আসছেন বা সকাল থেকে যারা আসছেন তারা কিন্তু আসলে খুব একটা মেট্রোরেলের কারণে মানে সমস্যায় পড়তে হয়নি, টিকিট কাটা থেকে শুরু করে একদম চলাচলে পর্যন্ত। এবং চলাচলের পুরো সময়টাই তো তারা আসলে
সবাই উপভোগ করছে। বিশেষ করে উত্তরা থেকে আগারগাঁও যেতে আগারগাঁও যারা যান রেগুলার বা যারা যাতায়াত করেন তারা কিন্তু আসলে বলতে পারবেন তারা তাদের প্রতিদিন কি পরিমাণ সময় লাগে। আমি আসলে একজন আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, ওনার যদি বলে ওনার বাসা উনি যেটা জানিয়েছেন বাসা উত্তরা, এবং উত্তরা থেকে উনি প্রতিদিন এই আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে আসেন। সেক্ষেত্রে ওনার 2 ঘন্টা হাতে সময় নিয়ে বেরোতে হয়। আজকে তিনি কিন্তু সেই পথটা পাড়ি দিয়েছেন। যদি ওনার টিকিট কাটা সহ ধরি সেক্ষেত্রে ওনার 20 মিনিটের মতো সময় লেগেছেন। এমনি ওনার সময় পুরোটা 12 মিনিট লেগেছে, অর্থাৎ সেক্ষেত্রে উনি বলছেন ওনার 9টায় অফিস, উনি 8:30 বাসা থেকে বের হলেই এখন থেকে ওনার জন্য সেটি সহজ হবে। সেক্ষেত্রে বলাই যায় যে এই যে যায় মানে মেট্রো যাত্রা, এই মেট্রো যাত্রা রাজধানীবাসীর সাধারণের যাপিত জীবনটা কতখানি সহজ করে দিচ্ছে। যদিও এটি কেবল শুরু, আংশিকভাবে চালু হচ্ছে প্রথম পর্ব, এবং দ্বিতীয় পর্ব কিন্তু এটি মতিঝিল দিয়ে পৌঁছাবে, এবং এরপরে কিন্তু সেটি কমলাপুরে যাবে। তো সবকিছু মিলিয়ে পুরোটা সুফল পেতে হয়তো সময় লাগতে পারে, তারপরও মেট্রো যাত্রার এই যে গতি নগর জীবনে এসেছে সেটি কিন্তু নগরবাসীকে খুব আনন্দিত করেছে। এবং মোটামুটি যারা এই মেট্রো যাত্রায় যারা সঙ্গী হয়েছে বা যারা যাচ্ছেন আমরা কিন্তু সবাইকেই দেখছি তারা খুব উৎসাহ নিয়েই কিন্তু তারা যাচ্ছেন। বিশেষ করে আমি একটু কথা বলি, আপনারা কেমন লাগছে? অসম্ভব ভালো লাগতেছে। বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে মেট্রো রেলটা চালু হয়েছে এবং আমরা যাত্রা শুরু করেছি। আজকে অফিসিয়ালি চালু হচ্ছে জনসাধারণের জন্য। সো প্রথম দিন আসতে পেরে আরো ভালো লাগতেছে। প্রথম দিন এই টিকিট অনেক ভালো লাগতেছে, যে একটা ই টিকিটের মতো, একটা এটিএম কার্ডের মতো টিকিট, অনেক সুন্দর সুযোগ সুবিধা। প্লাস সিস্টেমেটিক্যালি আমরা ঢুকতে পেরেছি। অনেক আমাদেরকে লাইনে ওয়েট করতে হয়েছে অনেকক্ষণ, তবে ঠিক আছে। এটা যাতে আমাদের পরিবেশটা বজায় থাকে, মেট্রো রেলের আমাদের স্টেশনগুলোর পরিবেশ বজায় থাকে, এটাই জাস্ট চাই। আর ধীরে ধীরে আরো প্রকল্প বাস্তবায়ন হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো ধীরে ধীরে বাস্তবায়ন করবে, সেটার আশাতেই আছি আর কি আমরা। জি, আমরা তো দেখছিলাম যে যারা আসছিলেন তারা যে বিষয়টি বলছিলেন তাদের এই অভিজ্ঞতার কথা তারা বলছিলেন। তবে একটু টিকিটিং নিয়ে নিচে এসে টিকিট পেতে খুব একটা বেগ পেতে হয় না, কিন্তু নিচে যারা অপেক্ষমান আছেন মেট্রো রেল কর্তৃপক্ষ কিন্তু আগের থেকেই বলেছেন যে তারা যেটি চাচ্ছেন একটু আস্তে আস্তে অল্প সংখ্যক লোক উপরে দিয়ে পুরো টিকিটিং প্রক্রিয়া এবং মেট্রো রেলের যে যাত্রার প্রক্রিয়া এটিতে আসলে যারা অপারেটরে রয়েছেন এবং যারা যাত্রী রয়েছেন সবাইকে অভ্যস্ত করার, এবং সেজন্যই তারা একটু সময় নিচ্ছেন। তবে সবকিছু মিলিয়ে আসলে মেট্রো যাত্রায় যারা সঙ্গী হচ্ছেন তারা কিন্তু আসলে প্রথম দিনে খুবই আনন্দ নিয়ে তাদের এই যাত্রা উপভোগ করছেন। তো এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো। মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রার খবরাখবর জানতে আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন রাশেদ লিবন। এর আগে আমাদের সাথে সংযুক্ত ছিলেন রাশেদ বাপ্পি ও আফজাল হোসেন।